একের পর এক ম্যাচ হারতে হারতে এখন পয়েন্ট টেবিলে সবার নিচে কিংস ইলেভেন পাঞ্জাব। টুর্নামেন্টে অন্তত দুটি করে ম্যাচ জিতেছে বাকি সাত দল। শুধুমাত্র পাঞ্জাবই নিজেদের প্রথম ছয় ম্যাচে পেয়েছে মাত্র একটি জয়ের দেখা, তাও চার ম্যাচ আগে। টানা চারটি ম্যাচ হারলেও দলের অন্যতম সেরা তারকা টি টোয়েন্টি ক্রিকেটের রাজা ক্রিস গেইলকে মাঠে নামায়নি পাঞ্জাব। জানিয়ে আইপিএল সহ পুরো ক্রিকেট আঙ্গনেই চলছে নানান ধরনের গুঞ্জন। আইপিএল ক্যারিয়ারে যার রয়েছে 150-এর বেশি স্ট্রাইক রেট, প্রায় 4,500 রান, তাকেই কিনা দলে নিচ্ছে না পাঞ্জাব। এর পেছনে কি গেইলের বয়সের কাটা 41 ছুঁয়ে ফেলাটাই একমাত্র কারণ, নাকি রয়েছে অন্য কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা? অবশ্য পাঞ্জাবের অন্যান্য বিদেশি খেলোয়াড়, বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েলের টানা ব্যর্থতার পর ক্রিকেটীয় ব্যাখ্যার জায়গা বাকি থাকে খুবই কম, যেমনটা জানালেন দলের কোচ অনিল কুম্বলে। বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 59 রানের বড় ব্যবধানে হেরেছে টুর্নামেন্টের অন্যতম দারুণ সূচনা করা পাঞ্জাব। এই ম্যাচে খেলার কথা ছিল ক্রিস গেইলের, কিন্তু অদ্ভুত এক কারণে খেলতে পারেননি তিনি, যা সবার কাছে পরিষ্কার করেছেন পাঞ্জাবের হেড কোচ কুম্বলে। মূলত খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাকে নিতে পারছে না পাঞ্জাব। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেন, বৃহস্পতিবার আমরা গেইলকে নিতেই চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে অসুস্থ হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে ফুড পয়জনিংয়ের কারণে বেশ দুর্বল বোধ করছে গেইল, তাই তাকে নিতে পারছি না আমরা। টপ অর্ডার ফর্মে রয়েছে দলের অধিনায়ক লোকেশ রাহুল ও আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। তবুও আইপিএল ক্যারিয়ারে যার রয়েছে 6টি সেঞ্চুরি, গত আসরেও যিনি 153 স্ট্রাইক রেটে করেছেন 490 রান, সেই গেইলের একটা অন্যরকম চাহিদা তো থাকবেই এই টুর্নামেন্টে, যে কারণে বিশ্লেষকদের অনেকেই বলছেন অফর্মে থাকা দলের আরেক বিদেশি খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েলের বদলে গেইলকে নেওয়ার কথা। এখনও পর্যন্ত 6 ম্যাচে মাত্র 48 রান করতে পেরেছেন ম্যাক্সওয়েল, স্ট্রাইক রেট 80-এর ঘরে, তাই তার বদলে গেইলের দলে ঢোকা এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে এবারের আইপিএলে ঘটল এক অবাক কাণ্ড, এক বলেই নেওয়া হয়েছে দুটি রিভিউ। বৃহস্পতিবার রাতে ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতায় হায়দ্রাবাদের বিপক্ষে 69 রানের বড় ব্যবধানে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ক্যারিবীয় তরুণ নিকোলাস পুরানের 37 বলে 77 রানের টর্নিরো ইনিংসের পরেও 202 রানের লক্ষ্যে 132 রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল মাত্র 11 রানের। এ পরাজয়ের পর পয়েন্ট টেবিলের পাকাপোক্তভাবে সবার নিচে বসে গেছে পাঞ্জাবের নাম। টুর্নামেন্টে অন্তত দুটি করে ম্যাচ জিতেছে বাকি সাত দল। শুধুমাত্র পাঞ্জাবই নিজেদের প্রথম ছয় ম্যাচে পেয়েছে মাত্র একটি জয়ের দেখা। হায়দ্রাবাদের বিপক্ষে তারা হেরেছে টানা চতুর্থবার। সবশেষ পরাজয়ের ম্যাচটিতে ঘটেছে এক মজার কাণ্ড। পাঞ্জাবের ইনিংসের শেষ দিকে এক ডেলিভারিতে নেওয়া হয়েছে দুইটি রিভিউ, তবে দুইটি গিয়েছে হায়দ্রাবাদের পক্ষে, যেখানে বোলার ছিলেন খলিল আহমেদ এবং ব্যাটসম্যান ছিলেন মুজিবুর রহমান। এই রিভিউ কাণ্ডে অন্যতম চরিত্র আম্পায়ার অনিল চৌধুরীও। ঘটনা পাঞ্জাব ইনিংসের 14তম ওভারে। ততক্ষণে 5 উইকেট হারিয়ে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে পাঞ্জাবের। সেই ওভারটি করছিলেন খলিল। ওভারের পঞ্চম বলে স্ট্রাইক নিয়েছিলেন 14 উইকেটে আসা মুজিব। ফুল লেন্থের ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন মুজিব, কিন্তু সেটি ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট রক্ষক জনি বেস্ট্রোর হাতে। সঙ্গে সঙ্গে আবেদন করেন খলিল ও বেস্ট্রো, সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার খলিল এবং আবেদন নাকচও করে দেন। শেষ হয় 15 সেকেন্ডের রিভিউ নেওয়ার সময়। সেটি শেষ হতেই থার্ড আম্পায়ারের কাছে রিভিউ করেন অনিল নিজেই, কেননা তার সংশয় ছিল বলটি হয়তো মুজিবের ব্যাট ছুঁয়ে মাটিতে পড়ে তারপর গেছে ব্যাস্টোর হাতে। তাই সফট সিগন্যাল হিসেবে নট আউট দিয়ে আম্পায়ার রিভিউ ডাকেন অনিল। রিপ্লেতে থার্ড আম্পায়ার সিদ্ধান্ত জানান সেটি নট আউট ছিল। এই রিভিউতে ব্যাটে লেগেছে কিনা সেটি চেক করেনি থার্ড আম্পায়ার ভার্দ্রে, যা মনপুত্ত হয়নি পাঞ্জাব ব্যাটসম্যান মুজিবের। তাই তিনি এবার নেন ব্যাটসম্যান রিভিউ আলট্রা এজের মাধ্যমে ব্যাটে লাগার বিষয়টি নিশ্চিত করতে। যেই কথা সেই কাজ, আবার রিপ্লে দেখে আলট্রা এজের মাধ্যমে চেক করা হয় ব্যাটের কানায় বলটি লেগেছে কি না। দেখা যায় প্রায় একই সময়ে মুজিবের ব্যাট মাটিতে লাগে এবং বলটিও ব্যাটে লাগে। তাই খানিক বিভ্রান্তি তৈরি হলেও ভালোভাবে দেখে মুজিবকে আউট দেওয়ার সিদ্ধান্তই জানান থার্ড আম্পায়ার ভাদ্রে। আউট হয়ে সাজগড়ে ফিরতে হয় 3 বলে 1 রান করা মুজিবকে, আর ফেরার আগে এক ডেলিভারিতে 2 রিভিউর জন্ম দিয়ে যান এই আফগান স্পিনার।